আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি ও মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে ফলাফল গ্রহণ ও ঘোষণা করবেন। সেখানে আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস, যাচ্ছি তার কাছে। বিকাশ, আমাদেরকে ফল ঘোষণার বিস্তারিত জানাবেন, প্রস্তুতি কেমন চলছে সেখানে? ইশরাত, সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতি বছর এই দিনটিতে কিন্তু যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং কারিগরি এবং মাদ্রাসা বোর্ড, এই মোট 11টি বোর্ডের চেয়ারম্যানরা কিন্তু প্রতিবারই প্রধানমন্ত্রীর কাছে তাদের ফলাফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে থাকেন। কিন্তু প্যান্ডামিক সিচুয়েশনের কারণে কিন্তু এবার সেই কাজটি ব্যর্থ হচ্ছে। এবছর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে এই ফলাফলটি গ্রহণ করবেন, এবং তার যদিও ভার্চুয়ালি গণভবন থেকে প্রধানমন্ত্রী এই ফলাফল কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবেন এবং তিনি কিন্তু আসলে এইটির উদ্বোধন করবেন। এটিকে বলা হয়েছিল ডিকোড করা, অর্থাৎ সব রেজাল্ট প্রস্তুত হয়ে গেছে, ফলাফল প্রস্তুত হয়ে রয়েছে, শুধুমাত্র এখন প্রধানমন্ত্রী এটিকে ডিকোড করলে পরেই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে। ঈশ্বর, একটি বিষয় বলে রাখি যে নিশ্চয়ই জানেন যে এবছর প্যান্ডামিকের কারণে যে পরীক্ষা না হওয়ার কারণে এই অটোপাস দেওয়া হয়েছে। ফলাফল যেভাবে করা হচ্ছে যে জেএসসির 25%, জেএসসির যে ফলাফল হয়েছিল সেটির 25% এবং এসএসসির 75% ধরেই কিন্তু এই ফলাফলটি প্রস্তুত করা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। অর্থাৎ কেউ কোনো শিক্ষার্থী যদি তার জেএসসিতে 4 পয়েন্ট পেয়ে থাকেন এবং এসএসসিতে 4 পয়েন্ট পেয়ে থাকেন, তখন জেএসসির সঙ্গে জেএসসির কিন্তু 1 পয়েন্ট যুক্ত হবে এবং এসএসসির 3 পয়েন্ট যুক্ত হবে। অর্থাৎ সে দুটোতে যদি 4 পেয়ে থাকে তাহলে সে এবার এসএসসিতে কিন্তু তার পয়েন্ট হবে 4। এভাবেই কিন্তু হিসাবগুলো করা হচ্ছে, অর্থাৎ জেএসসির 25% এবং এসএসসির 75%। অর্থাৎ যদি কেউ কোনো শিক্ষার্থী এভাবে হিসাব করে তাহলে খুব সহজে বোঝা যাবে আসলে সে এইচএসসিতে কী ফলাফল করছে এবার। তো আর একটি বিষয় যে এবছর আসলে শতভাগই পাশ হচ্ছে, অর্থাৎ যতগুলো যতজন পরীক্ষার্থী ছিল তারা সবাই কিন্তু পাশ করছে, অর্থাৎ ফেলের কোনো বিষয় কিন্তু এবার থাকছে না। তো ইশরাত, সব প্রস্তুতি ভেতরে সম্পন্ন হয়ে গেছে, সব চেয়ারম্যানরাও এরই মধ্যে এসে পৌঁছেছেন, আমরা দেখেছি তো সবার হাতেই ফলাফলগুলো রয়েছে। যখন শিক্ষামন্ত্রী আসবেন এবং 10:30 যখন আসলে অনুষ্ঠানটি শুরু হবে তখন নিশ্চয়ই শিক্ষামন্ত্রীর হাতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা তাদের ফলাফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে, তখন নিশ্চয়ই আবারও আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো এবারকার ফলাফলের কী অবস্থা। নিশ্চয়ই, ধন্যবাদ বিকাশ বিশ্বাস।